তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়ান সেকেন্ড বান্দর। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো আজকে আমরা একটা বেস্ট একটা মানে একটা ইন্টারেস্টিং ভিডিও করতে চলেছি, তো পুরো ভিডিওটা দেখো তোমরা। আর আজকে যাবো আমরা এখন বর্ধমান বিগ বাজার। বিগ বাজারের নাম তো তোমরা সবাই শুনেছো। কোন এই লোক, কাহাঁ সে আতে? তো বিগ বাজার যাবো, একটা আমার একটা দাদা এসেছে, তো সেই দাদাটা আজকে একটা ফোন কিনবে, তো সেই ফোনটা পারচেস করতে যাবো। আর ফোনটা সত্যি গাইজ এত সুন্দর, ফোনটা আমি দেখলাম ইউটিউবে, আর ওটা ইউটিউবে দেখেছিলাম আমি, আনবক্সিংটা খুবই সুন্দর হয়েছিল। তো আনবক্সিং ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে আমার চ্যানেলে। তো বাংলায় প্রথমবার তাও আবার আনবক্সিং ভিডিও গাইজ, বুঝতে পারছো? তো তাড়াতাড়ি আসবে ভিডিওটা, আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকে এখান থেকে শুরু করছি আমাদের বাড়ির সাইড থেকে, তো জুড়ে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমরা এখনই যাব, এখনই বাইকটা আসবে, বাইকটা আসবে, বাইকটাতে চেপে এখনই চলে যাব বর্ধমান। বর্ধমান তো তারপরেই গাইজ, বুঝতেই পারছো? মান তো তারপরেই গাইজ, বুঝতেই পারছো? সমাজ রে সে ফোন কিনবে আর আমি এক্সাইটেড, বুঝতে পারছো কিরকম ব্যাপারটা হয়েছে? তো পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং হবে ভিডিওটা আজকের, আর খুব ফানি হবে। একটু হাই লেভেলের করতে চাইবো আজকে ভিডিওটা, তো তোমরা সাপোর্ট করতে থাকো কিন্তু গাইজ। তো চলো গাইজ, আবার কন্টিনিউ করছি ভিডিওটা। তো দেখতে পাচ্ছ অনেকক্ষণ হয়ে গেছে আমাদের টাইম, আর এখন আমাদের বেরোনোর টাইম হয়ে গেছে। দেখাচ্ছি তোমাদের গাড়িটা নিয়ে আসছে, দেখতে পাচ্ছ গাড়িটা নিয়ে চলে এসছে আমাদের এখানে। এই গাড়িটাতে এখন আমরা চাপবো, তারপরে যাব। খুব এক্সাইটেড গাইজ, দেখতে থাকো পুরো ভিডিওটা, খুব মজা হবে খুব। আর হ্যাঁ, যে মোবাইলটা কিনবে সেও চলে এসছে যে। হ্যালো, তো এখন আমরা চাপবো, তো চেপে পড়ি গাইজ। আরে ফোনটা রাখ, চেপে বললাম আমরা। তো চলো এবার পিছনে একজন চাপবে, ড্রাইভার চালাচ্ছে, কানে ফোন নিয়ে চালাচ্ছে। দেখো আপনি লাপরওয়াহি কা নতিজা। তো ফাইনালি গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে, গাড়ি এখন জিরো স্পিডে চলছে। তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে আজকের নাজারাটা, আর সন্ধ্যা সন্ধ্যা টাইম হয়ে গেছে। তো তোমরা এখন দেখতে পাচ্ছ 5:55 বেজে গেছে, এখন আমরা যাচ্ছি, বেরিয়ে পড়েছি এখন একটা মোবাইল কেনার উদ্দেশ্যে। 5:55 বেজে গেছে গাইজ, তো চলো। তো গাইজ ফাইনালি এখন অনেক দূর চলে এসেছি আমরা, আর দেখতে পাচ্ছ ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে, এখন অন্য একজন চালাচ্ছে, এটা আমার দাদা চালাচ্ছে এখন। তো চলো দেখে দেখো গাইজ ভিডিওটা। তো আমরা এখন যাচ্ছি, হাওয়ার শব্দতে বোধ হয় শুনতে পাচ্ছ না আমাদের আওয়াজটা, আমার সাউন্ডটা হয়তো তোমরা শুনতে পাচ্ছ না, যেটুকু আসছে সেটুকুই। তো গাইজ দেখতে পাচ্ছ ওই গাড়িটাও আসছে, আমরাও যাচ্ছি, তো ওই গাড়িটা আমাদের গাড়িটার সঙ্গে রেস লাগাচ্ছে। সো ও হেরে গেল, আমার দাদা জিতে গেল। নিচের রাস্তাটা দিয়ে যাওয়া যায় গাইজ, তো এই রাস্তাটা তিনটে রাস্তা আছে, নিচে একটা, এই মাঝে একটা, আর ওই সাইডে আর একটা ডান দিকে। তো এখন আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, আমরা এখন ফাইনালি চলে এসেছি টাউনের দিকে, আর এখন এই টাউন দিয়ে যাবো আমরা বিগ বাজারের দিকে। আর তো খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি আমরা এখন, দেখতে পাচ্ছ টাউনটা খুব সুন্দর লাগছে এখন, বিকালের প্রকৃতি, আর সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। সো আমরা এখন যাব, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো গাইজ, দেখতেই পাচ্ছ। তো ফাইনালি গাইজ আমরা এখন চলে এসেছি রথতলা পেরিয়ে, তো এখন যাব আমরা বিগ বাজারের দিকে, তো বিগ বাজার দিয়ে গিয়ে তারপরে ফোনটা কিনবো। তো খুব এক্সাইটেড গাইজ আছি আমরা। তো ফাইনালি ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে, সিরিয়াসলি খুব ভয় পেয়ে গেছিলাম, এ তো বাবারে কী চালাচ্ছিল। তো এই যে এখন পাকা প্লেয়ারটা চালাচ্ছে, তো এ সব থেকে ভালো চালায় গাড়ি, আর অনেক দিন থেকে চালাচ্ছে, তো আর আমাদের থেকে সব থেকে সিনিয়র। তো আমরা প্রায় চলে এসেছি বিগ বাজারের ধারে ধারে, তো বিগ বাজারের একটুখানি গাইজ, আর একটুখানি বিগ বাজার। তো বিগ বাজারে যাবো, তোমাদের যেখান থেকে ফোনটা পারচেস করবো সেখানটা দেখাবো তোমাদের। তো দেখতে থাকো ভিডিওটা পুরো গাইজ, ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলেই মিস করবে, পুরোটা দেখতে থাকো পুরোটা। আমরা এখন ফাইনালি চলে এসেছি সেই বর্ধমানের একটা বড় পার্ক, এটা এখানে বহুত বড় একটা মেলা হয়, খুব জমজমাট হয় মেলাটায়। এই যে এটা কেএসপি পার্ক, সন্ধ্যা হয়ে গেছে ঠিক করে দেখাতে পাচ্ছি না, এই পার্কটা কেএসপি পার্ক, কৃষ্ণ সাহেব পার্ক, সবাই নাম শুনেছে বোধ হয়, দেখতে পাচ্ছি কিনা জানি না এই পার্কটা। সো দেখতে পাচ্ছ এখন খুবই ভিড় টির হয়ে গেছে, আমরা এখন যাব। আর ওই যে গাইজ এই যে কেএসপিটা,
ওভারটেক করব, তারপরেই বিগ বাজার। আর বিগ বাজারে গেলেই তো আমাদের, চলো এবার ফাইনালি পুরো বিগ বাজারে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো ফাইনালি গাইজ আমরা এখন বিগ বাজারে চলে এসেছি, দেখতে পাচ্ছ এই যে বিগ বাজার। তো ফাইনালি আমরা এখন বিগ বাজারে চলে আসলাম, এবার ঢুকবো, ফোনটা পারচেস করব। তো আমরা এখন আস্তে আস্তে করে ঢুকছি মোবাইলের দোকানে। তো এবার এখান থেকে কিনবো আমরা মোবাইলটা, মোবাইলটা এখান থেকে আমরা এখন পারচেস করব। তো চলো মোবাইলটা কেনার সময় একবারে দেখাবো, ওকে গাইস। তো ফাইনালি আমরা এতক্ষণ পরে চলে এসেছি দোকানে, এই যে দোকানে, তো এই দাদার দোকান থেকে আমরা নেবো এখন মোবাইলটা। তো তোমরা দেখতে থাকো, মোবাইলটা যখন নেবো তখন দেখতে পাবে তোমরা। আর চুলের অবস্থা দেখেছো গাইস, মানে রাস্তায় এত হাওয়া আর এত ধুলো, এত পলিউশন, তার জন্য এরকম হয়ে গেছে চুলটা। সো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো পুরোটা, আর তোমাদের দেখাচ্ছি ফোনটা কেনার সময়। তো ফাইনালি গাইস আমাদের তিনটে ফোন চলে এসেছে, তিনটে কালার চলে এসেছে এখন। তো এটা দেখতে পাচ্ছ, এটা এটা কি বললে দাদা, নেবুলা? নেবুলা, তো এটা হচ্ছে নেবুলা, আর এটা হচ্ছে গ্লাসিয়াল ব্লু, আর এটা হচ্ছে ভিনটেজ, ভিনটেজ ব্রঞ্জ। সো তিনটে কালারই খুবই ভালো। এখন দেখি আমার দাদার কোনটা পছন্দ হয় পার্সোনালি ভাবে। সো তোমাদের কোনটা বেস্ট লাগে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো এখন দাদা এখন মোবাইল দেখাচ্ছে আর মোবাইল চয়েস করছে আমার দাদা। তো মোবাইল দেখতে পাচ্ছ অনেক ব্র্যান্ডের আছে, বাট ওর পছন্দ হচ্ছে না কোনটা নেবে। দেখি এখন কোনটা পছন্দ হয়, এখানে দেখাচ্ছে ডার্ক নেবুলা কালারটা এরকম হবে বলছে, দেখি কোনটা কি নেয়। তো গাইস আমাদের ফাইনালি ফোনটা চয়েস হয়ে গেছে আর নিয়ে নিলাম আমরা ফোনটা। দেখতে পাচ্ছ গ্লাসিয়াল ব্লু কালারটা নিয়ে নিয়েছি আমরা, জাস্ট ওয়াও কালার এটা। এখন পেমেন্ট করবো। তো ফাইনালি আমাদের ওখানে কাজটা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি বিগ বাজারের দিকে। এবার বিগ বাজারের মধ্যে ঢুকবে আমার দাদা, কি কি কেনাকাটা করবে আমি ঠিক জানি না, দেখি। দেখতে পাচ্ছ ওই যে আমরা এখন চলে এসেছি। সো চলো ফাইনালি গাইজ আমাদের হয়ে গেছে শপিং মপিং করা, ফোন টোন কেনা হয়ে গেল। এবার ও গেছে বাইকটা আনতে, তো বাইকটা এখন আছে, বাইকটা আনুক, আর আমার হাতে দেখতে পাচ্ছ এখন আছে। তো চলো বাড়িতে গিয়ে আবার আনবক্সিং হবে, আমাদের খাবার খাওয়াবে। তো চলো ওই সাইডে যাওয়া যাক। তো জমজম বিরিয়ানি এখন যাবো আমরা বিরিয়ানি খেতে, দেখতে পাচ্ছ বিরিয়ানি। সো এখন বিরিয়ানি খেতে আমরা চলে এসেছি ফাইনালি, আর আমরা এখন হাত ধোবো, ওইখানে হাত ধুয়ে তারপরে এখন খাবো। তো এখানে আমরা এখন হাত ধুয়ে নেবো তারপরে খাবো বিরিয়ানি খাবে। দেখো ছেলেটা কেমন বসে আছে, একজন বিরিয়ানি খাবে বলে বসে আছে এখানে। এখন বিরিয়ানি অর্ডার দিয়েছি, ওইখান থেকে বিরিয়ানি আসবে তারপরে এখানে খাবো। সো আমাদের এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপরে আসুক বিরিয়ানি, তোমাদেরকে একটা দেখাচ্ছি। ওদের বিরিয়ানি চলে এসছে গাইছে, আমার বিরিয়ানি এখনও আসেনি। সো আমার বিরিয়ানি দিয়ে গেলো আমার, এই ফ্যানটাকে বলছি কি এদিকে ঘুরে থাক, ফ্যানটা এদিকে ঘুরে থাক, মানে ফ্যানটা বারে বারে ওদিকে চলে যাচ্ছে। এগুলো কি, এগুলো দেখো এদিকে আসলো তো আবার চলে যাবে, এইভাবে থাক, এইভাবে থাকছে না, আবার চলে যাচ্ছে। বিরিয়ানি খেতে আরম্ভ করে দিয়েছে, বিরিয়ানিটা খুবই সুন্দর লাগছে খেতে, বিরিয়ানিটা খাচ্ছি তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আবার হাত ধুতে যেতে হবে, হাতটা ধুই, চলো যাত্রীগণ কৃপয়া আবার ফিরছে হাত দো। তো এখনই ছিন হয়ে যাচ্ছিল একটু, হালকা করে হালকার জন্য বেঁচে গেলাম। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমাদের যেতে হবে বাড়ির দিকে। তো আমরা এখন ফাইনালি বাড়ি চলে এসেছি, চলো। তো এখন অন্ধকার হয়ে গেছে, দেখতে পাবে না কিছুই। তো চলো একবার বাড়িতে যাই, আমার একটা দিদি বাড়ি আছে, তো দিদি বাড়িতে যাবো, তারপর দিদি বাড়িতে গিয়ে আবার একটু ভিডিওটা কন্টিনিউ করবো, তারপরে তোমাদেরকে একটু বলবো কিছু, ঠিক আছে? তারপরে গাই আবার বাড়ির দিকে যাবো। তো এখন অন্ধকার হয়ে গেছে, এখন ঠিকঠাক আসবে না ভিডিও, তো কিছু করার নেই, চলো। তো ফাইনালি গাইজ আমরা এখন চলে এসেছি আমার দিদির বাড়ি,
তো তোমাদেরকে তো বলেছিলাম যে দিদি বাড়ি গিয়ে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করব। তো আমি এখন আমার দিদি বাড়ি চলে এসেছি। তো আজকের মতো এই পর্যন্ত ব্লগটা, আর আজকে আর বেশি দূর করতে পারলাম না কারণ তোমাদেরকে দেখাচ্ছি বাইরেটা। তো বাইরেটা খুবই অন্ধকার হয়ে গেছে, তারাও তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ গাইস পুরো পুরো ফুল অন্ধকার হয়ে গেছে বাইরেটা, এখন কিচ্ছু দেখা যাচ্ছে না। তো এখন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না আমি। তো আজকের মতো এই পর্যন্ত, আর যা যা করা লাগে সাবস্ক্রাইব শেয়ার যা যা করা লাগে গাইস তাড়াতাড়ি করে দিও, আমি অত সব জানি না। তোমরা সাপোর্ট তো তোমরা করবে গাইস, আমি তো জাস্ট ভিডিও বানাবো। তো তোমাদের ভাই তোমাদের সঙ্গে সবসময় আছে, ভালো থেকো সুস্থ থেকো।